হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগছে। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের ষোড়শ পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই ক্যারল টডের সাথে দেখা করে বলে সে টডের থেকে বাচ্চা নিতে চায়, আর তাতে টডও সম্মতি জানায়। এরপর অন্য একটা দৃশ্যে দেখা যায় ট্যান্ডি মাইকের কাছে একটা চিঠি নিয়ে গিয়ে বলে মাইক যখন মহাকাশে ছিল তখন তাদের বাবা মা একটা চিঠি লিখেছিল। মাইক সেটা দেখতে চাইলে ট্যান্ডি বলে এই কদিন মাইক যা কাজকর্ম করেছে তাতে ট্যান্ডি সেই চিঠিটা পুড়িয়ে ফেলতে চায়। কিন্তু পরক্ষণেই ট্যান্ডি আবার বলে সে এটা পোড়াবে না, কিন্তু এমন একটা জায়গায় লুকিয়ে রাখবে যাতে মাইক কখনোই খুঁজে না পায়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মাইক সেটা খুঁজে পেয়ে যায় এবং চিঠিটা সে মন দিয়ে পড়ে। আর সেই চিঠির শেষে লেখা ছিল ফ্রম স্কিড মার্ক। মাইক বুঝে যায় ট্যান্ডি নিজেই চিঠিটা লিখে তার সাথে মজা করেছে। মাইকের একটু দুঃখ হয় আর সে সেখান থেকে চলে যায়। তারপর ট্যান্ডি মাইকের ঘরে গিয়ে তার মা বাবার লেখা আসল চিঠিগুলো মাইককে দিয়ে বলে সে যখন মহাকাশে ছিল তখন মা বাবা তাকে খুবই মিস করত এবং তার জন্য গর্ব বোধ করত। এরপর ট্যান্ডি যখন ঘর থেকে বেরোতে যাচ্ছিল তখনই দরজার ওপর রাখা বালতি থেকে ট্যান্ডির মাথায় পাউডার পড়ে যায়। ট্যান্ডি জিজ্ঞাসা করলে মাইক বলে সে এসবের কিছুই জানে না। সেই রাতেই তারা দুই ভাই একসাথে তাদের পছন্দের গান গাইতে শুরু করে। তাদেরকে একসাথে দেখে এরিকা অবাক হয়ে যায় আর মেলিসা বিরক্ত হয়ে যায়, কারণ তারা একই গান বারবার গেয়েই যাচ্ছিল। তারপর তারা সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন সকালে ক্যারল ট্যান্ডিকে বলে টড তাকে বাচ্চা নিতে সাহায্য করবে, আর আশ্চর্যজনকভাবে ট্যান্ডি সেটা শুনে খুবই খুশি হয়ে যায়। এতে ক্যারলও খুবই খুশি হয়ে যায়, কারণ ক্যারল ভাবতেও পারেনি ট্যান্ডি এই ব্যাপারে এত সহজে রাজি হয়ে যাবে। পরের দৃশ্যে আবার ট্যান্ডি ও মাইককে একসাথে গান গাইতে দেখা যায়, যেখানে ট্যান্ডি মাইককে বলে সে আর ক্যারল খুব তাড়াতাড়ি ডিভোর্স নেবে। মাইক কারণ জিজ্ঞাসা করলে ট্যান্ডি বলে তারা বাচ্চা নিতে চায় আর এই ব্যাপারে টড তাদের সাহায্য করবে, আর যেহেতু ক্যারলের চিন্তা ভাবনা একটু পুরনো দিনের তাই তারা আগে ডিভোর্স নেবে, তারপর টড ক্যারলকে বিয়ে করবে, আর তারপর ক্যারল টডের থেকে বাচ্চা নেবে। তারপরের দিনই টড আর ক্যারলকে বিয়ে করতে দেখা যায়। সেখানে প্রথমে ট্যান্ডি আর ক্যারল ডিভোর্স পেপারে সই করে, আর তারপর ক্যারল সবাইকে জানায় সে এই বিয়েটা শুধুমাত্র বাচ্চা নেওয়ার জন্যই করছে। টড তার দুজন গার্লফ্রেন্ডের থেকে অনুমতি নেয় আর ট্যান্ডিকে বলে সে সবসময়ই তার ভাই থাকবে। তখন ট্যান্ডি সবাইকে জিজ্ঞাসা করে যে এই বিয়ে নিয়ে কারোর কোনো আপত্তি আছে কিনা। কেউই কোনো আপত্তি জানায় না, কিন্তু এই সময় হঠাৎ ট্যান্ডি বলে টড যেমন তার ভাইয়ের মতো ঠিক তেমনই মাইকও তো তার নিজের ভাই, তাই সে মাইকের সাথে এই ব্যাপারে আলোচনা করে। আর ক্যারলও টডকে জিজ্ঞাসা করে টডের বদলে মাইক যদি তাদের সাহায্য করে তাতে তার কোনো আপত্তি আছে কিনা। টড এতে কোনো আপত্তি জানায় না, তাই শেষে ক্যারল আর মাইকের বিয়ে সম্পন্ন হয়ে যায়। রাতে ডাইনিং টেবিলে ক্যারল আর ট্যান্ডির কিভাবে দেখা হয়েছিল সেগুলো সে মাইককে শোনায়, আর পুরনো কথা বলতে বলতে তারা হাসাহাসি করে। সেটা দেখে ট্যান্ডির হিংসা হতে শুরু করে। পরের দিন সকালে ট্যান্ডি ক্যারল ও মাইককে বলে তাদের মিলিত হওয়ার সময় ট্যান্ডিও সেখানে উপস্থিত থাকবে। রাতে যখন তাদের মিলিত হওয়ার সময় আসে তখন তাদের পাশেই ট্যান্ডিকে দেখে মাইক নার্ভাস হয়ে যায়, আর সেই সময় ট্যান্ডি ক্যারলকে বলে সে তাকে খুবই ভালোবাসে। এতে ক্যারল বিছানা ছেড়ে ট্যান্ডিকে গিয়ে জড়িয়ে ধরে আর তার মাইকের সাথে মিলিত হওয়ার প্ল্যান ভেস্তে যায়। পরের দিন সকালে সবাই যখন ব্রেকফাস্ট করছিল তখন টড তার অর্ধেক কাটা চুল দাড়ির পুরোটা কেটে সেখানে আসে, যেটা দেখে ট্যান্ডি অবাক হয়ে যায়। তখন টড বলে সে তার সব কাজ মোটেও ট্যান্ডির কথা শুনে করবে না, এই বলে সে ওখান থেকে চলে যায়।
আর তারপর ক্যারল সেখানে আসে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে, যেখানে মেলিসা দেখে টেস্ট পজিটিভ দেখাচ্ছে। ড্যান্ডি মাইককে ধন্যবাদ জানায়, কিন্তু মাইক বলে আগের রাতে তাদের মধ্যে কিছুই হয়নি, তাই এই বাচ্চাটা ড্যান্ডিরই। তাতে ড্যান্ডিও খুবই খুশি হয়ে যায়। এরপর দেখা যায় মাইক এরিকার জন্য রান্না করছে এবং তারা দুজন খাচ্ছে। তখন এরিকা ফিলের ব্যাপারে অনেক গল্প মাইককে শোনায়। মাইক মজা করে বলে সে এখন বিবাহিত, কিন্তু খুব শীঘ্রই সে ডিভোর্স নিয়ে নেবে। এর ফলে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়। পরের একটা দৃশ্যে দেখা যায় মাইক গরুর দুধ দোয়াচ্ছে আর কাশছে। ড্যান্ডি জিজ্ঞাসা করাতে মাইক বলে সে ঠিকই আছে। এই সময় টড সেখানে আসে আর তখনই মাইক আবার কাশতে শুরু করে, আর এবার তার কাশির সাথে রক্ত বেরিয়ে আসে। টড সেটা সবাইকে গিয়ে বলে দেয়, যদিও ড্যান্ডি বলে যে টড ভুল দেখেছে। এরপর ড্যান্ডি একটা স্যুট পরে বাইরে এসে মাইককে ঘরের ভেতর নিয়ে যায়, যেখানে বাকি সবাইও স্যুট পরে বসেছিল। মাইক ড্যান্ডিকে জিজ্ঞাসা করে তাকে কি আসলেই ভাইরাস আক্রমণ করেছে। টড সোজাসুজি হ্যাঁ বলে, আর ড্যান্ডি বলে একটু সম্ভাবনা তো আছেই। এরপর দেখা যায় সবাই মিলে মাইকের জন্য একটা বাবল রুম তৈরি করেছে। তার ভেতরে মাইক গেলে এরিকা সেই বাবলের বাইরে থেকেই মাইকের সাথে কথা বলে। এই সময় মাইক আবার কাঁদতে শুরু করে আর বলে সে হয়তো সত্যি এই ভাইরাসের কবলে পড়েছে। তার উত্তরে এরিকা বলে এটা ঠান্ডার কারণেও হতে পারে। তখনই গেইল সবাইকে বাইরে ডাকে এবং তারা বাইরে গিয়ে দেখে গরুটা মারা গেছে। তখন তারা ভেবে নেয় যেহেতু সকালে মাইক দুধ দোয়াচ্ছিল, তাই গরুটাও ভাইরাসের সংক্রমণেই মারা গেছে। তখন তারা সবাই মিলে মাইকের কাছে যায় মাইককে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কি হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বগুলোও আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।